এই যে দেখেন, দুধ থেকে এটা তৈরি হচ্ছে, উপরে থেকে মালাটা উঠাই ফেলেন না, এটার মধ্যে চিনি দেন? আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটু বসি, আমাকে একটা চা চা টেস্ট করান। হ্যাঁ বসো আব্বু, বসো বসো। আমরা চলে আসছি বুট্টুর চায়ের দোকানে। সুপ্রিয় দর্শক, এই বুট্টুর চায়ের দোকানে বলে মালাই 12-13 বছর ধরে বিক্রি হয়। তো আজকে আমরা এটা টেস্ট করে দেখব, ঠিক আছে? আমরা এই যে জারিফকে নিয়ে আসছি, স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেলের সেই জারিফ। হ্যাঁ জারিফ, শোনা, তুমি কিছু বলো ভিউয়ার্সদের উদ্দেশ্যে। হ্যাঁ বলো, আমরা মালাই খাবো আজ, বলো বুট্টু নানার দোকানে। হ্যাঁ, আমরা মুমতার চায়ের দোকানের দিকে যাচ্ছি। মুমতার চায়ের দোকানে জারিফ আজ মালাই খাবে, দুধের মালাই। চলেন খুঁজে দেখি। জারিফ, মুমতার চায়ের দোকানে যাবা না? চলো। হাঁটো হাঁটো, তুমি হাঁটো, দেখে থাকো, যাও 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 যাও। হ্যাঁ এদিক দিয়ে বলো, চলো 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 চলো। হ্যাঁ এটাই হতে পারে মেবি। চলো 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 চলো, এদিক দিয়ে আস। আচ্ছা ভাই, মুমতার চায়ের দোকান কোনটা? মুমতা সামনে, মুমতা। চলো মুমতার চায়ের দোকান কোনটা? মালাই তৈরি করেন, আমরা বসে একটু কিছুক্ষণ যেটুকু আছে ওইটুকু দেখেন। আর কোন দোকানে পাওয়া যায়? নাম কি? বট্টু। কোন কোন মুরে? বুঝতে পারছে বট্টু বট্টু, চলো বট্টু তো করে। হ্যাঁ বুঝতে পারছে বট্টু, চলো 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 বট্টুর দোকানে যাচ্ছি। হ্যাঁ জারিফকে আজ আমরা বুট্টুর দোকানের মালাই দুধের সর রাখা হবো, বুস্তার দোকানের পূর্ব পাশে বুট্টু। চলো বুট্টুর দোকানের দিকে চলো। জানতে ছিল, চলো 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 বুস্তার দোকানের। চলো বট্টুর চায়ের দোকান কোনটা? সামনে না? হ্যাঁ দর্শক, বট্টুর চায়ের দোকানের দিকে যাচ্ছি। সুটকি হাট, আঙ্কেল বট্টুর চায়ের দোকান কোনটা? বট্টু এটা না? হ্যাঁ এই পাইছি, আসো। সুটকি 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 ছুটির দোকান। হ্যাঁ চলো 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 বুট্টু চায়ের দোকান। চলো আসেন, ওই যে একটা ফুড ব্লগ ভিডিও বানাইতেছি আমরা, যে বুট্টু চায়ের দোকানে বলে আপনার দুধের সর মালাই পাওয়া যায়, এখানে না? আচ্ছা ঠিক আছে, সুটকি 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 সুটকি, এটা একদিন ভিডিও করবো। হ্যাঁ আচ্ছা, চলো 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 চলো। এটা কি বুট্টুর দোকান? আচ্ছা মুমতার দোকান থেকে আসছি, আপনার ওই জন্য দুধের সরের যে মালাই আছে এটা ম্যানেজ করে দেওয়া যাবে?
দেখি মালাটা কিভাবে হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই দেখেন মালাই, জারিফ দেখছো মালাই? ও আছে আছে, বইমেও আছে। এটা দিয়ে কি করেন? এটা দিয়ে কি করেন? মিষ্টির দোকানে দেন না? এটাকে খুলে একটু ওঠান যায়, এটাকে খুলে একটু ভিডিও করে নেওয়া যাবে, মানে একটু জাস্ট খুলে জাস্ট এটা ধরবো। ও ঘিও বানান? হ্যাঁ। ঘি কত করে কেজি বেছেন? 1000 না, 250 গ্রাম নেওয়া যাবে। আচ্ছা, ঘি একবার নিচ্ছি ওই যে দোকান থেকে শেষ হোক আগে, এটা এটা একটু খুলেন তো। আর এক কাপ মালাই কত নেন? 25 একটু কমাই দেবেন, নিয়ে নেন আমাদের জন্য। প্রথম আসছি দোকানে, 20 টাকা করে নিন নাকি আপনার নাতি? হ্যাঁ হ্যাঁ। ও এটা জমাই রেখে জাল দিলেই আপনার ঘি হয়ে যায়, তাই না? একসঙ্গে মানে ভুট্টুর মতো ছিলেন। আচ্ছা, তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন, এই ছেলে যে জায়গায় যেটা পাওয়া যায় আর কি এক্সেপশনাল, ওগুলি নিয়ে যাই, নিয়ে একটু ভিডিও করে আনি, মানুষ দেখেন। ঠিক আছে, তো আপনার এই দুধের সর এগুলি মানে কত দিন ধরে মানে বিক্রি করেন? আমি তো আজকে ভাই 12-14 বছর না? আচ্ছা, আর এই সরটাও তখন থেকে বেচেন না? আচ্ছা, দুধ এগুলো ভেজাল টেজাল দেন না? দুধ আনেন কোথায় থেকে? গোয়াল? কোন এলাকার গোয়াল? গোয়াল। আচ্ছা আচ্ছা, হয়েছে দেখি। আচ্ছা, কোনো সমস্যা নাই, বানান মালাই। আর কি পাওয়া যায় আপনার দোকানে? চা? হ্যাঁ, একটু ভালো করে বানাই দিন। হ্যাঁ, না চা খাবো না। চা কত করে পিস বেছেন? 5 টাকা না, দুধ চা দেন, একটা ট্রাই করি, এর মধ্যে মালাই হইতে থাক। ঠিক আছে, মালাই আর দুধ চা 25 টাকা বিল দিয়ে দিব নি নাকি? না না, সন্ধ্যা লাগলো বসে থেকে করে খাওয়া নিয়ে দেবো। ঠিক আছে, সন্ধ্যার পরে টাইম হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখেন দুধ থেকে এটা তৈরি হচ্ছে, উপরে থেকে মালাটা উঠাই ফেলেন না, এটার মধ্যে চিনি দেন? আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে একটু বসি, আমাকে একটা চা টেস্ট করান। বসো আব্বু, বসো বসো। আমরা চলে আসছি ভুট্টুর চায়ের দোকানে। সুপ্রিয় দর্শক, এই ভুট্টুর চায়ের দোকানে বলে মালাই 12-13 বছর ধরে বিক্রি হয়, তো আজকে আমরা এটা টেস্ট করে দেখব। ঠিক আছে, আমরা এই যে জারিফকে নিয়ে আসছি, স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেলের সেই জারিফ। হ্যাঁ জারিফ, শোনা তুমি কিছু বলো ভিউয়ার্সদের উদ্দেশ্যে। হ্যাঁ বলো, আমরা মালাই খাবো আজ, বলো ভুট্টু নানার দোকানে। হ্যাঁ, ভুট্টু নানার দোকানে আমরা আজ মালাই খাবো। হ্যাঁ দর্শক, ভালো করে খেয়াল করেন, আমরা এখন একটু পজ করলাম, মালাইটা যখন আসে তখন আমি আবার দেখাচ্ছি।